দলের সফলতায় ওরা আনন্দে ভাসে, আবার ব্যর্থতায় ঝরে পড়ে আফসোস। চেলসির নীল আভা ছড়িয়ে পড়ছে ইংলিশ প্রিমিয়ার লিগে, আর বাংলাদেশে থেকেও মন যেন পড়ে আছে সেই সুদূর স্ট্যামফোর্ড ব্রিজেই। ফুটবলকে ভালোবেসে বয়সের বাধে পেরিয়ে নিজেদের মধ্যে গড়ে উঠেছে এক আত্মিক সম্পর্ক, যার মায়ায় সব ব্যস্ততা ফেলে দেশের চেলসি ভক্তরা প্রিয় দলের খেলা দেখতে জড়ো হন মাঝে মাঝেই, আর দলকে দেখতে চান আরও উঁচুতে। ফেসবুকে আমাদের গ্রুপ আছে চেলসি ফুটবল ক্লাব ফ্যান্স বাংলাদেশ, তো এখানে হচ্ছে সবাই কানেক্টেড থাকি, দেন হচ্ছে একটা ইভেন্ট ক্রিয়েট করা হয় কোনো ম্যাচের আগে, দেন তখন হচ্ছে সবাই একসাথে জয়েন করি। চিরন থেকে আসছি, মানে ম্যাচ ডে গেট টুগেদার। হ্যাজার্ডের খেলা সবচেয়ে ভালো লাগে। ফ্যাব্রিগাস আছে, লুইস আছে, কস্টা আছে, তো আমরা অনেক আশাবাদী। হোসে মরিনিয়োর প্রতিটা সেকেন্ড সিজনে একদম একটা ট্রফি লেডেন একটা সিজন থাকে, মানে আমরা রিয়াল মাদ্রিদে দেখেছি, আমরা ইন্টার মিলান দেখেছি, এবং চেলসির যে ফার্স্ট টিমটা ছিল তখন আমরা দেখেছি। আমি আশা করছি এই সিজন অন্তত আমরা দুটো ট্রফি অ্যাটলিস্ট আমরা হোসে মরিনিয়ো থেকে পাচ্ছি। 2008 সালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই যোগাযোগ শুরু হয় চেলসি ভক্তদের, এরপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে এর সদস্য। এবছর চেলসির অফিসিয়াল বাংলাদেশ ফ্যান গ্রুপ হিসেবে স্বীকৃতিও পেয়েছে তারা। চেলসি বা আর্সেনাল ওরা ইউথ একাডেমি বা ইউথ প্রজেক্ট করে কান্ট্রিভেজে, ইনশাল্লাহ ওরা আমাদের সাথে যখন আমাদের ইয়াটা আরও ইম্প্রুভ হবে, মানে আমরা তো জাস্ট এই বছর ইয়া পেয়েছি, অফিসিয়াল ইয়াটা পেয়েছি, স্ট্যাটাসটা পেয়েছি, ইনশাল্লাহ মানে আমরা নিয়ার ফিউচার ওদের সাথে এই ব্যাপারে কথা বলবো, যাতে ওরা যাতে আরও ইয়া করে, ইনফেসাইজ করে আমাদের উপরে, আমাদের সাপোর্টার্স ক্লাবের উপরে, আমাদের ফ্যানদের জন্য যাতে ওরা ইয়া করে, ইনশাল্লাহ আমরা আছি, আমরা চেষ্টা করতেছি। প্রতি মাসে অন্তত একবার কোথাও জড়ো হয়ে চেলসির ম্যাচ দেখার পরিকল্পনা করেছেন এই ফুটবল পাগলরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।